নমস্কার বন্ধুরা তমাল আর্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আজ একটি সিনারি অঙ্কন করছি ও সেটি প্যাস্টেল কালারের দ্বারা কালার করছি প্রথমে আমি পেন্সিল দিয়ে সম্পূর্ণ সিনারিটিকে এঁকে নিচ্ছি আপনারা দেখুন কিভাবে আমি সিনারিটি আঁকছি সিনারিটির মধ্যে থাকছে একটি ঘর গাছ দিগন্ত কলা গাছ এবং নদী সিনারিটি আমার পেন্সিলে আঁকা কমপ্লিট হয়ে গেল এবার আমি কালার শুরু করবো আপনারা দেখুন কীভাবে আমি কালারটি করছি প্রথমে আমি স্কাই ব্লু কালার নিয়েছি এবং কালারটিকে পাশাপাশিভাবে ঘষছি এবং আকাশটিকে কালার করে নিচ্ছি আকাশটি কালার করা হয়ে গেলে এবার আমি যে গাছটি এঁকেছি সেই গাছটি কালার করছি গাছটিতে আমি ডিপ গ্রিন লাইট গ্রিন এবং ইলো এই তিনটি কালার দিয়ে কালার করছি আপনাদের আমার এই ড্রয়িং ভিডিওগুলো কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এরপর আমি কলা গাছটি কালার করছি কলা গাছটি কালার করার জন্য আমি লাইট গ্রিন এবং ইয়েলো গ্রিন এই দুটো কালারকে মিশিয়ে নিয়েছি মিশিয়ে কলা গাছটিকে কালার করলাম এরপরে ব্রাউন কালার নিয়েছি এবং গাছের গুঁড়িগুলোতে ব্রাউন কালার দিয়ে কালার করে নিলাম তারপর আমি দিগন্তের কালারটি করছি দিগন্তের কালারটি করার জন্য আমি ডিপ গ্রিন এবং লাইট গ্রিন এই দুটো কালারকে ইউজ করেছি কালার দুটো সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি দিগন্তের কালারটিকে করলাম দিগন্তের কালারটি করা হয়ে গেলে এবার আমি ঘরের চালটি কালার করছি ঘরের চালটি কালার করার জন্য আমি রেড এবং অরেঞ্জ এই দুটো কালারকে নিয়েছি এবং কালার দুটোকে মিশিয়ে আমি ঘরের চালটিকে কালার করলাম এরপর যে মাঠ আছে বা নদীর পার সেই নদীর পাড়টিকে আমি কালার করছি নদীর পাড়টি কালার করার জন্য আমি লাইট গ্রিন এবং ইয়েলো এই দুটো কালারকে ব্যবহার করেছি এবং এই কালারগুলো মিশিয়ে নিয়ে আমি নদীর পাড়টিকে কালার করছি নদীর পাড়টি কালার করা হয়ে গেলে আমি ডিপ ইয়েলো কালারটি নিয়েছি এবং ঘরের দেওয়ালে আমি ডিপ ইয়েলো কালার দিয়ে ঘরের দেওয়ালটিকে কালার করে নিচ্ছি এরপর আমি নদীর পাড়টিকে কালার করছি নদীর পাড়টিকে কালার করার জন্য আমি ডিপ ব্রাউন এবং লাইট ব্রাউন এই দুটো কালারকে ব্যবহার করেছি ও নদীর পাড়টিকে কালার করে নিচ্ছি এরপর আমি নদীর জলটি কালার করছি আপনারা দেখে নিন কীভাবে আমি নদীর জলটিকে কালার করলাম আমার ভিডিওটি প্রায় শেষের দিকেই আপনাদের আমার ড্রয়িং ভিডিও কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আবারও খুব তাড়াতাড়ি একটি নতুন ড্রয়িং ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ